নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি হচ্ছে ডিম পোস্ত ভাপা। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে আমি 4টে ডিম নিয়েছি, আপনারা দরকার মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে 3 টেবিল চামচ পোস্ত আছে, এটাকে আমি বেটে নেব। 4টে কাঁচা পাকা লঙ্কা আছে, এটাকেও বেটে নেব। আর ফোড়নের জন্য আছে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 3টে হচ্ছে দারচিনি। চিনি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, সর্ষের তেল পরিমাণ মতো, আর 2টো পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে নিয়েছি, আর লাগছে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। ডিমগুলো সেদ্ধ করবার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এর সঙ্গে 1/2 চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি, ডিমের খোসাটা লবণ দিলে ভালো ওঠে। ডিমগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো সেদ্ধ করবার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি ছোটো চামচের, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি ভালো করে মেখে নেব। এবার ডিমগুলো ভাজবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি আর ফ্লেমটা একদম লোতে রাখছি। এপিট উপিট করে হালকা করে ভেজে নেব। ডিমগুলো এবার আমি একটু নাড়িয়ে দিচ্ছি, হালকা করে নাড়িয়ে দিচ্ছি। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ডিম ভাজা তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নিই, তারপর অন্যান্য মশলাগুলো দেব। হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হাফ চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি চিনি। হাফ চামচ মতো লবণ দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি।
হালকা করে একটু মশলার সঙ্গে আমি পোস্ত বাটাটা কষিয়ে নেব। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এক মিনিট মতো মশলাগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নাড়াচাড়া করে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ডিম আমি টিফিন বক্সে ঢেলে দিয়েছি, এবার ঢাকাটা বন্ধ করে দেবো আর এটাকে আমি 5-7 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেবো। কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, তার উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো ভাপের জন্য আর ঢাকা দিয়ে দেবো। এটা 5-7 মিনিট সময় লাগবে হতে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে এটাকে আমি হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, গ্যাসটা এবার আমি বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে তারপরে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে। দেখুন কী সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অন্যদিন অন্যরকম ভিডিও নিয়ে আসবো।